আমি আপনাদের কাছ থেকে এত সেবা পাবার উপযুক্ত নই। আপনি আমাকে মরে যেতে দিন। আমার কথা কাকে নাই মা, আপনি এখনো ছোট, আমার মেয়ের মতো। দুনিয়ার সব মা যদি নিজের সন্তানের ব্যবহারে নারাজ হইত তাহলে দুনিয়ার কোনো সন্তান কি বড় হইত? আমি আগে সব কথা ভুলে গেছি মা, আমার কথা শুনেন। আপনি সব পুরান কথা ভুলে যান, একদম ভুলে যান। কত বড় আপনার মন, আমি আপনাকে কত অপমান করেছি, নিজের উপর ঘৃণা হচ্ছে মা। তাহলে আপনার বউকে আপনি ক্ষমা করে দেবেন? আমি যে করে বউ হয়ে এসেছি সে ঘর ঘর না, আমার জন্য বেশ মা, আর আপনি আমার জন্য মা না, ফেরেশতা। কাঁদে না মা, কাঁদে না মা, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। মা, আমি ভাইয়ের দিকে ঘুরে আসি, আমার দাদি ভালো হয়ে গেছে, আমার দাদি ভালো হয়ে গেছে ভাইয়া। ভাইয়া শুনলে কি যে খুশি হইব। আপনি আপনি আমার রাস্তা আটকেছেন কেন? কিসের আমার কাছে হিসাব বরাবর করতে চাই? দা হাতে তুই আমাকে শাসিয়েছিলি, আমাকে খুন করার হুমকি দিয়েছিলি, সেই সাজা তোকে পেতেই হবে। তোকে আজ এমন ভাবে কলঙ্কিত করব যে 10 গ্রামে কারো সামনে তুই আর চোখ তুলে তাকাতে পারবি না। মামা তুমি এখানে? গোডাউনটা পড়ায়া কাজটা ঠিক করলে ভাগি না? গোডাউন যে পড়িয়েছে সেটা শুধু তুমি আর আমি জানি, কিন্তু গ্রামের সবাই জানবে ওই গোডাউনে আগুন লাগিয়েছে সুমন। কিন্তু জেনি, আমি সবাইকে বলে দেব সুমন না, গোডাউনে আগুন দিয়েছো তুমি, তুমি গ্রামের লোকের সত্যিকারের শত্রু। মামা মামা মামা, এত কষ্ট করে যে নাটক আমি সাজিয়েছি সে নাটক তো আমি ফাঁস হতে দেবো না, প্রয়োজনে আমি তোমাকে মেরে ফেলবো মামা। যে ধানের জন্য আমি আমার নিজের শরীরের রক্ত পানি করছি সেই ধানে আমি আগুন দিব কেন? কেন আমি আমার গরিজিক নষ্ট করুম? হ্যাঁ সর্বনাথ, এই কাপুর, তোমার আগুন দিয়েছি কে? আমরা বাজার থেকে ফেরার পথে সবাই মিলে দেখছি সুমন মুখে গামছা পেঁচাইয়া মশাল হাতে গুদামের মধ্যে আগুন লাগাইতেছে। সুমন বাবা বিশ্বাস করো বাবা, আমি আগুন দেই নাই, আমি গুদামে আগুন দেই নাই বাবা। তুই আগুন না দিলে এতগুলো মানুষ কি ভুল দেখেছে? গ্রামের মানুষের তুই এত বড় ক্ষতি কেন করলি? বাবা বাবা আমার কথা তুমি বিশ্বাস করো, আমি আগুন দেই নাই।